সো এর আগের দিন আমরা এই পর্যন্ত ডিজাইনটা করেছিলাম অ্যান্ড বলেছিলাম যে এরপরে আমরা এই সিঙ্গেল পেজে যে চ্যাটের ইয়েটা রয়েছে, চ্যাটের যে স্ক্রিনটা রয়েছে সেটার ডিজাইন করব। তো চলো আজকে স্ক্রিন চ্যাটের যে স্ক্রিনটা রয়েছে, আই মিনস এই যে স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনটা আমরা ডিজাইন করব আজকে। তো এখানেও বেসিক্যালি কী করতে হবে, এখানে আগে দেখে নিই লেআউটের মধ্যে কী কী রয়েছে। তো এখানে ইমেজ রয়েছে, নাম রয়েছে অ্যান্ড তার সাথে ভিডিও কলের জন্য একটা অপশান অ্যান্ড কলিংয়ের জন্য একটা অপশান দিয়েছে। নিচে আই থিঙ্ক কোনো টেক্সট ফেক্সট কিছু দিয়েছে আর কি, নাম্বার দিয়েছে আই থিঙ্ক, হ্যাঁ নাম্বার হয়তো ফোন নাম্বার দিয়েছে অ্যান্ড তারপরে মেসেজগুলো রয়েছে ডেট অনুযায়ী অ্যান্ড তারপরে এখানে একটা ইনপুট ফিল দিয়েছে, মাইক্রোফোনের অপশান দিয়েছে অ্যান্ড এখানে একটা অ্যাটাচমেন্ট হয়তো পাঠানোর জন্য সেটা অপশান দিয়েছে। তো চলো এটাকে আমরা কী করে ডিজাইন করবো সেটাও দেখে নিই অ্যান্ড এরপরে আমরা এগুলো যখন আমাদের পুরোপুরি পেজগুলো ডিজাইন হয়ে যাবে তখন আমরা করবো কি এটা প্রোটোটাইপ বানাবো। প্রোটোটাইপটা কী জিনিস সেটাও আমি তোমাদেরকে বলবো, বাট এখন যদি আমি শর্টকাটে বলতে চাই, প্রোটোটাইপ মিনস হচ্ছে তুমি আমরা অ্যাডোবি এক্সডিতেই একটা এর এটাকে রান করতে পারি, অর্থাৎ একটা অ্যাপ হিসেবে আমরা রান করতে পারি। কোনো যদি ওয়েবসাইট তোমরা বানাও তাহলে ওয়েবসাইট হিসেবেও তোমরা এটাকে রান করাতে পারো, মানে ইটস মিন্স বাটনে ক্লিক করলে কী কাজ করবে সেটা এখানে আমরা দেখতে পারি, কোন পেজে শিফট করবে বা কোথায় যাবে সেটা আমরা দেখতে পারবো। তো সেটা আমরা দেখবো পরে, আগে আমাদের পেজগুলো ডিজাইন করে নিই তাহলে তোমাদের কাছে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো এই সিঙ্গেল যে ইয়েটা রয়েছে পেজটা রয়েছে সেটা ডিজাইন করে নিই। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এটার একটা কপি বানাতে হবে, তো কন্ট্রোল ডি মেরে আমি এখানে কপি করে নিচ্ছি একটা। এটা ইনার পেজ ওয়ান যেহেতু রয়েছে এটা ইনার পেজ টু করে দিচ্ছি। ওকে, সো এটাকে জাস্ট এখানে আমার যেগুলো এলিমেন্ট দরকার নেই সেগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। তো এটা আমার দরকার নেই, এখান থেকে আমার এগুলো কিচ্ছু দরকার নেই, এটার মধ্যে জাস্ট আমার একটা জিনিস দরকার যেটা হচ্ছে একটা খালি আইকনটা দরকার আমার, সেটাও দরকার নেই, এটাও দরকার নেই। ওকে, এটা তো পুরো গ্রুপ আছে, এটাকে আনগ্রুপ করে অ্যান্ড এগুলোকে সরিয়ে দিচ্ছি। এই এটা আমার দরকার রয়েছে অ্যান্ড তার সাথে দেখিনি আমাদের ডিজাইনে কী রয়েছে। আচ্ছা, এখানে একটা ব্যাকের অপশান রয়েছে, মানে এটা হেডার তো উপরে রয়েছে, হেডারের পোর্শন রয়েছে তার সাথে একটা, ঠিক আছে। তো হেডারের পোর্শনের জন্য আমি জায়গা রাখছি উপরে অ্যান্ড এখানে ফুটারের জন্য, তো আচ্ছা ঠিক আছে ফুটারেও এটা আমার দরকার নেই। তো ওকে, এটা এটা আনলক করে এটাকে ডিলিট করে দেবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, এখানে একটা হেডারের মতো সেকশন রয়েছে, এখানে জাস্ট আমরা শ্যাডো দিতে পারি, তো দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট হালকা করে একটা হেডার যাতে ওটা বোঝানো যায় তার জন্য একটা একটু জুম করে নিই যাতে তোমরা বুঝতে পারো। ওকে, সো হেডারের জন্য আমি জাস্ট একটা সিম্পল রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ফিল আমি এটাকে হালকা একবারে নর্মাল কালার দেবো যাতে বোঝানো যায় অ্যান্ড এটার যে বর্ডার কালারটা রয়েছে এটাকে সরিয়ে দেবো। ওকে, দেখতে পাচ্ছ, এবার আমাকে করতে হবে কি ব্যাকের একটা অপশান নিয়ে করতে হবে, আই মিন ব্যাকের যে আইকনটা রয়েছে অ্যারো কিটা, মানে অ্যারোটা সেটা আমাকে ডাউনলোড করে এখানে বসাতে হবে, তার সাথে কী কী আইকন বসাবো আমরা এই ডিজাইনটাতে সেটাও একবারে ডাউনলোড করে নেব। তো ডিজাইনটাতে দেখি, একটা হচ্ছে অ্যারো কি লাগবে, ভিডিও কল কল, ওকে, একটা অ্যাটাচমেন্ট, একটা মাইক্রোফোন, ওকে। সো আমরা আবার যাব আমাদের আইকনের সাইডটাতে, তো দেখতে পাচ্ছ এই আইকনটাই আমরা ইউজ করব, জাস্ট এটাকে উল্টে দিতে হবে। তো এটাকে আমি আবার ডাউনলোড করে নিচ্ছি, এটা আই থিঙ্ক ডাউনলোড করে নেই, তো ডাউনলোড করে নেব, তার সাথে ভিডিও কলের আইকন একটা ডাউনলোড করে নেব, ভিডিও কলের আইকন এটা ডাউনলোড করে নেব। এটা আমাদের কোন কী কালার লাগবে দেখি, কী কালার রয়েছে আমাদের ডিজাইনে, এটাও ব্ল্যাক কালারের লাগবে। আচ্ছা, ব্ল্যাক তো না, হালকা কালার লাগবে, গ্রে কালার টাইপের লাগবে, তো জাস্ট ওপাসিটিও কমিয়ে দিতে পারবো আমরা। তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি, এটাকে সরিয়ে দিচ্ছি, আচ্ছা এটার হয়ে গেল। আরেকটা যেটা রয়েছে আমাদের কলের আইকন রয়েছে, তো কলের জন্য আরেকটা আইকন নিয়ে নিচ্ছি, কোনটা নেব এটা নিয়ে নিই। ওকে, সো কলের জন্য আইকন নিয়ে নেওয়া হয়ে গেল, এবার এখানে অ্যাটাচ মেন্ট বলে একটা আইকন লাগবে, যে পিনের আইকনটা দেখতে পাচ্ছ, পিন অ্যাটাচমেন্ট বা পিন, দেখি পিন লিখলে যদি কোনো আইকন আসে ঠিকঠাক, না
অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট আচ্ছা অ্যাটাচমেন্ট বানান, অ্যাটাচমেন্টটা তো লাগবে আমার হচ্ছে এই জায়গাতে যেখানে অ্যাটাচমেন্ট আমরা দেবো হচ্ছে এই জায়গাটাতে। বাকি মাইক্রোফোনের একটা আইকন দরকার, মাইক্রোফোন মাইক লিখে সার্চ করতে পারি মাইক্রোফোন। আচ্ছা এই মাইক্রোফোনটা আমরা নিয়ে নেব, এটা কী কালার আছে সেটাও দেখি নেই, এটা তো ইয়ে কালার রয়েছে, তো প্রপার এটাকে ডাউনলোড করে নেব। অ্যান্ড আরেকটা খালি আইকন আমাদের যেটা দরকার পড়বে হচ্ছে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট বানানটা কি, এটা আমরা গুগলে একবার অ্যাটাচমেন্ট বানানটা দেখে নিই। অ্যাটাচমেন্ট ওকে, অ্যাটাচমেন্ট আইকন যদি আমি লিখি আচ্ছা অ্যাটাচমেন্ট আইকন ওকে, এটাকে যদি আমি এখানে লিখি দেখি কোনো যদি ভালো আইকন পাওয়া যায়। এটা তো ঠিকঠাক লাগছে, এটাকে ইউজ করব আমরা। তো প্রপার আমাদের যেতগুলো আইকন দরকার ছিল সেগুলো আমরা ডাউনলোড করে নিলাম, এবার আমরা আমাদের ডিজাইনিংটা করতে পারবো। ওকে সো ডিজাইনিংটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের আইকনগুলোকে এখানে আনতে হবে, তার আগে এটাকে আমি লক করে দিই পুরো, এটাকে আমি হেডার লিখে রাখতে পারি, সিঙ্গেল চ্যাট তো থাকলো এখানে। এবার আমাদের আইকনটা আনতে হবে, আইকন আনার জন্য শর্টকাট কি উইন্ডোজ ই প্রেস করলে আমাদের ফাইল খুলে যাবে, ডাউনলোডের মধ্যে গিয়ে প্রত্যেকটা আইকনকে এনে দেবো। ওকে দেখতে পাচ্ছ কত বড় বড় আইকন হয়ে গেল, জাস্ট এটাকে একটু ঠিকঠাক করে দিই, এটাকে নিয়ে আসি। আচ্ছা আর কই আইকন, ওকে বাবা এত বড় হয়ে গেল, ওকে কলের আইকন এখানে যাবে, ভিডিও কলের আইকন আচ্ছা অ্যাটাচমেন্টের আইকনটা এখানে যাবে না, ভিডিও কলের আইকনটা এখানে যাবে, এটার আইকনটা একটু ছোট হয়ে যাবে এটাতে। তো এর কালারগুলো আমাকে সেম সেম রাখতে হবে, দেখতে পাচ্ছ একটু কালারগুলো হেরফের আছে, তো এটাকে জাস্ট আমি করতে পারি কি এর ওপ্যাসিটিটা চেঞ্জ করে দিতে পারি, যাতে এর ওপ্যাসিটি হালকা যদি চেঞ্জ করে দিই, হ্যাঁ তাহলে কালারটা ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে এখানে এটা হয়ে গেল, কল হয়ে গেল, একটু ছোট করে দিই, ওকে এটাকে একটু কমিয়ে দিই 50%, এটা 30, ওকে একটু কম বেশি আছে, তো এটা আইকনগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে। আর অ্যাটাচমেন্টের আইকনটা তো দরকার নেই, এখানে এই অ্যারো আইকনটা আমাদের দরকার আছে, এখানে গিয়ে এটাকে ঘুরিয়ে দিই প্রপার, ওকে সেটা আমাদের ব্যাক বাটন চলে এলো, এটারও ওপ্যাসিটি কমিয়ে দিই যাতে একটু ঠিকঠাক লাগে দেখতে, ওকে অ্যান্ড আচ্ছা এটা অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে দিই, ওকে সেটা আমার ব্যাকের বাটন রেডি হয়ে গেল। আচ্ছা কলের বাটন, ভিডিও কল কল প্রপার রেডি হয়ে গেল আমাদের, ওকে এবার যেটা আমাদের করতে হবে এখানে কিসের আইকন রয়েছে, মাইক্রোফোন, মাইক্রোফোনটা একটু বেশি ছোট হয়ে গেছে, ওকে সো এবার দেখি আমাদের ডিজাইনটা কী রয়েছে, ডিজাইনটা রয়েছে এটা না, এবার এখানে একটা টাইম দিয়েছে ঠিক আছে, টাইম অ্যান্ড ডেট দিয়েছে, তার নিচে এখানে কিছু টেক্সট দিয়েছে, তো কী করবো এবার আমরা এই দুটো আইকনকে সরিয়ে নিয়ে যাই, কারণ এগুলো পড়ে লাগবে আমাদের, নিচে রেখে দিই। অ্যান্ড এটাকে আমাদের
কপি করতে হবে, সিঙ্গেল এখানে আনতে হবে অ্যান্ড এই গ্রুপ থেকে এটাকে সরাতে হবে, নাহলে গ্রুপের ভিতরে ঢুকে থাকবে। তো এটাকে আমি প্রপার উপরে এনে দিই। তো দেখতে পাচ্ছ গ্রুপ থেকে বের হয়ে গেল এটা, অ্যান্ড এটা হচ্ছে চ্যাটের এখানে বসবে। তার আগে এখান থেকে এটাকেও আমাদের কপি করে এই জায়গাতে এনে দিতে হবে, এটাকেও টেনে উপরে এনে দিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইয়ে, অ্যান্ড এখানে তো আমাদের নাম্বারটা বসবে, যেমন আমার একটা 1 2 3 4 এটা একটা নাম্বার আছে, এটা হচ্ছে ফোন নাম্বার, অ্যান্ড এটা হচ্ছে ওর টাইমিং, কত তারিখে কোন টাইমে মেসেজ করেছিল, এটা হচ্ছে ওর ইউজারের ছবি। ওকে, সো ইউজারের ছবি তো ছোট হবে না, তাই না? তো ছোট করে দিই আরও, এই ছোট হয়ে গেলো। এবার আমাদের করতে হবে কি, যে মেসেজ বক্সটা আছে এখানে এটাকে ইয়ে করতে হবে, রেডি করতে হবে। তো মেসেজ বক্সটা আমরা রেডি করে নিই প্রপার, এইভাবে একটা মেসেজ বক্স রেডি করতে পারি। অ্যান্ড এটার কালার দিয়ে দিতে পারি, কালার পিকার দিয়ে আমরা কালারটা দেবো। তো কালার পিকার দিয়ে দেখি কী কালার দেওয়া রয়েছে ওখানে, হালকা একটা নীল কালার টাইপের দেওয়া রয়েছে। ফিলে যাব, কালারটাকে ফিল করব, বর্ডারটাকে সরিয়ে দেব। ওকে ওকে, কালারটাকে ফিল এফ তো না, এটা কী কালার নিয়েছি, কপি অ্যান্ড দেন পেস্ট। হ্যাঁ, ওকে, সো এটা চলে এলো। অ্যান্ড এর মধ্যে আমাকে করতে হবে টেক্সট কিছু, তো ডেমো টেক্সট এর মধ্যে লিখতে হবে। তো আমি জাস্ট করতে পারি কি, আমি দেখি লরেম 12 করে আসছে না, তো লরেমের আমি একটা এক্সটেনশন ডাউনলোড করেছি যেখান থেকে তোমরা ইয়ে করতে পারো। তো তার আগে আমি এটা ছোট করে নিই যাতে ঠিকঠাক চলে আসে আর কি। ওকে, অ্যান্ড এখানে এক্সটেনশনে যাই, এক্সটেনশনে দেখতে পাচ্ছি এখানে লরেম এপসন বলে আছে। তো ইনসার্ট টেক্সট, ওকে, আচ্ছা বাবা কী হলো। তো যাই হোক, এগুলো আমরা ইউজ করতে পারি এক্সটেনশন, বাট আমি এখানে এক্সটেনশন ইউজ করবো না। আমি মানে অনেক দিন ধরে আমি এক্সটেনশন ইউজ করিনি, যার জন্য আমার এগুলো ঠিকঠাক বলতে পারছি না। যাই হোক, তোমরা কী করবে, এক্সটেনশন ওপেন করবে, হ্যাঁ এক্সটেনশন বলছি কেন, একটা সাইট ওপেন করবে লরেম এপসনের, অ্যান্ড এখানে তোমাদের ডেমো টেক্সটগুলো পেয়ে যাবে। এই ডেমো টেক্সটগুলো তোমরা কপি করতে পারো। তো লরেম এপসন আমি জাস্ট প্রথম যে লাইনটা রয়েছে সেটার জন্য ছোট্ট একটু টেক্সট নেব, টেক্সট নিয়ে এখানে পেস্ট করে দেবো, অ্যান্ড এটাকে একটু বড় করে দেবো। ওকে, অ্যান্ড উপর থেকে একটু কমিয়ে দেবো। ওকে, এটা আমাদের টেক্সট চলে এলো। অ্যান্ড এটাকে আমরা ডার্ক কালারও করতে পারি, তাহলে দেখতে আই থিঙ্ক ভালো লাগবে। ডার্ক কালার না করলেও হালকা একটা কালার দেবো এটা। হ্যাঁ, তো এটাকে জাস্ট আমরা গ্রুপ করে দিই, আগে গ্রুপ করে নামটা দিয়ে দেবো হচ্ছে ফ্রেমে গেলাম, এই সরি গ্রুপে লেয়ারিংয়ে গেলাম, অ্যান্ড এখানে টেক্সট বলে লিখলাম, অ্যান্ড এটাকে আবার কপি করে নেক্সট একটা গ্রুপ করলাম। অ্যান্ড এখানে আমাদের একটু বড় টেক্সট লাগবে, তাই না? তো এবার এটাকে আনগ্রুপ করি আগে, নাহলে সবগুলোই বড় হয়ে যাবে। তো আমাদের এবার ফ্রেমটাকে একটু বড় করতে হবে অ্যান্ড এই সাইজে। ওকে, তো দেখি এটা কি আনগ্রুপ হলো, হয়নি। ওকে, আনগ্রুপ করি তাহলে ঠিকঠাক হবে। ওকে, এবার আমরা করব কি, এখান থেকে পেস্ট করে দিই, সরি এখান থেকে করব না, আমরা প্রপার এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব। ওকে, এটার যে গ্যাপিংটা একটু বাড়িয়ে দেব, মানে লাইন হাইটটা, লাইন হাইটটা বাড়িয়ে দিয়ে প্রপার মেসেজটাকে ঠিকঠাক করে নেবো আর কি আমাদের ডিজাইন অনুসারে। ওকে, সো এটা আমাদের একটা টেক্সট হয়ে গেলো, অ্যান্ড সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে
प्रॉपर भावे डिजाइनिंग करे ओके सो ये टाइम अंदर एक टा मैसेज होए गलो एंड ये टा के हमरा ग्रुप कर दी ग्रुप ओके प्रॉपर हाँ ठीक अच्छा तो ये टा जमुन नीचे अच्छे ये टा नीचे अब दी कर दिलाम ओके हाँ तो ये जी यूजर अच्छे जयदेव शंकर ये मैसेज गुलो करे चे एंड आमी येर পরিবর্তে কি কি ইয়ে মেসেজগুলো করেছি মানে রিপ্লাই কি দিয়েছি সেটা ক্রিয়েট করার জন্য জাস্ট এটাকে কপি পেস্ট করলাম ওকে অ্যান্ড এটাকে কন্ট্রোল জেড মারি এখন এটাকে সরিয়ে খালি এখানে এরকম করে দিতে হবে অ্যান্ড আর এটার অ্যালাইনমেন্টটা খালি আমাকে রাইট করে দিতে হবে ওকে তো আমি রিপ্লাইয়ে এটা করেছি ওকে এটা আমি করেছি তো এখানে আমার নিজের ইউজারের ছোট্ট একটা আইকন দিতে হবে মানে এটারও আমি একটা কপি নিয়ে নিচ্ছি এখানে আমি প্রপার ছোট একটা আইকন দিয়ে দিচ্ছি যাতে হোয়াটসঅ্যাপে যে আমরা ইয়েগুলো করি আর কি দেখায় যে কন্ট্রোল জেড করি হোয়াটসঅ্যাপে আমরা খেয়াল করি না যখন আমরা কোনো চ্যাট করি অ্যান্ড সামনের পার্সন যদি সেটা দেখে নেয় তারপর একটা এরকমভাবে দেখে নেওয়ার চিহ্নটা চলে আসে তো সেই জিনিসটা আমরা ক্রিয়েট করলাম ওকে অ্যান্ড এটাকে প্রপার এটা একটা গ্রুপের মধ্যে ফেলে দিই ঠিক আছে এটাকে আমরা নিচেও ইউজ করব যখন আমরা এর মেসেজটাকে বাড়িয়ে দেবো তো গ্রুপ করে নিলাম হালকা এটা করলাম অ্যান্ড এটাকে আর একটা গ্রুপ করে কপি করে নিয়ে প্রপার এখানে দিয়ে দিলাম অ্যান্ড এখানে ডেটটাও চেঞ্জ করে দিলাম 06 3 করে দিলাম ওকে 12:45 করে দিয়েছি এখানে 2:45 করে দিই ওকে তো দেখতে পাচ্ছ আমাদের মেসেজের ডিজাইনটা রেডি ত্রিকি হচ্ছে মেসেজের ডিজাইনটা আমাদের রেডি হচ্ছে তো এখান থেকে প্রপার এটা একটু ঠিক করে নিই বেশি কাছে হয়ে গেছে সেখানে আমরা জয়দেব আমাকে মেসেজ করেছে সে মেসেজে রিপ্লাই দিয়েছি আমি সেটা ওই দেখে নিয়েছে আবার মেসেজ করেছে আবার রিপ্লাই দিয়েছি এরপর করতে হবে কি আমাদেরকে এখানে আচ্ছা কালার দিয়েছে এটা আলাদা কালার ব্যাকগ্রাউন্ডের সেটা আমি কালারটা নিয়ে নিই কোন কালার দিয়েছে ওই ওই রেড কালারটাই দিয়েছে তো এটাকে আমি কপি করে নিয়ে এর যে ইয়েটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের কালারটা এটাকে আমি কি করলাম ব্যাক আচ্ছা কি হলো কপি পেস্ট ওকে ঠিক আছে এটার কালারটা হোয়াইট করে দিই তাই তো হোয়াইটই তো আছে হ্যাঁ হোয়াইটই আছে অ্যান্ড এটার কালারটাও আমি সেমভাবে এটাকেও হোয়াইট এবার ঠিক আছে তো আমি এটাকে জাস্ট আবার ডিলিট করে দিচ্ছি কারণ এটা দেখতে ভালো লাগছে না তো প্রপার এইটাকে অ্যান্ড এটাকে কপি পেস্ট করে নিচে এনে দিচ্ছি ওকে সো আমাদের দেখতে পাচ্ছ এই আমাদের ইউজার আমাদেরকে মেসেজ করেছে আমরা রিপ্লাই দিয়েছি অ্যান্ড এভাবে এটা চলে এলো এরপর আমাদের করতে হবে কি যে নিচের যে মেসেজ ইনপুট ফিল্ডটা সেটা আমাদেরকে রেডি করতে হবে অ্যান্ড তার নিচে এখানে কিছু ইমেজগুলো দেওয়ার অপশন রয়েছে তো যাই হোক এগুলো তো তোমরা দিতে পারবে আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে কী করে একটা প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট বা অ্যাপের লেআউট ডিজাইন করতে হয় তো এখানে জাস্ট একটা কাটা চিহ্ন রয়েছে তো কাটা চিহ্নটা আমি ইয়ের বদলে কাটা চিহ্ন বদলে ইয়েটা দেবো ইট মিনস তোমার অ্যাটাচমেন্ট মানে আমরা যে হোয়াটসঅ্যাপে দেখি ছবি দেওয়ার জন্য যে অ্যাকাউন্টটা ক্লিক করতে হয় সেই অ্যাকাউন্টটা আমরা এখানে দেবো
एंड এখানে একটা মাইক্রোফোনের আইকন রয়েছে এন্ড একটা ইনপুট ফিল্ড রয়েছে তো সেটা আমরা ক্রিয়েট করে নিচ্ছি এন্ড এগুলোকে আপাতত উপরে উঠিয়ে রাখি এগুলো আমাদের দরকার পড়বে এন্ড এটাকে আমি ধরলাম আনগ্রুপ করে দিই প্রথমে কারণ আমাদেরকে এই জিনিসটার একটা কপি দরকার পড়বে এই যেখানে ওকে এটা আমাদের ইনপুট বক্স এখানে আমাদের আইকন আর এখানে আছে আমাদের অ্যাটাচমেন্টের জন্য আইকন ওকে এই অ্যাটাচমেন্টের আইকন এই আমাদের মাইকের আইকন এটার ওপেসিটি আমি কত করে দিব 50 করে দিই ओके एटारो 50 करे देबो तो एटारो साइज़टा ठीक करे दी ओके सो एटार आइकन गुलो ठीक ठाक करे दी एखाने কি লিখবো এটা লিখবো না ইনপুট টেক্সট করে দিই ওকে এন্ড ইনপুট টেক্সটের ফিল্ডটাকে প্রপার হ্যাঁ ঠিক আছে এন্ড এটার যে সাইজটা এত দূর করে দিলাম ওকে দেখি আমাদের ডিজাইনিংটা ঠিকঠাক আছে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজও ইয়েও দেওয়া রয়েছে ব্যাকগ্রাউন্ডের কালারটা বাটনের জন্য সো এটা আমরা ক্রিয়েট করি এটা রেকট্যাঙ্গেলের সাহায্যে ওকে কালার ফিল করব এই কালারটা দিয়ে দেব এন্ড বর্ডার কালার আমরা দেব না এন্ড এই গ্রুপটা তো চলে গেল এইগুলোকে আমাদেরকে টেনে আনতে হবে উপরে এটাকে অ্যান্ড টেলিফোন না হ্যাঁ এই দুটোকে টেনে আমাদেরকে উপরে আনতে হবে যাতে এগুলো উপরে চলে আসে অ্যান্ড প্রপার এই জায়গাটা থেকে একটু ছোট জুম করি সো এগুলো খুঁটিনাটি জিনিস এগুলো একটু টাইম লাগবে তোমরা একটু ধৈর্য সহকারে টাইম নিয়ে এগুলো করবে অ্যান্ড সেমভাবে হ্যাঁ ঠিক আছে এটাকে কন্ট্রোল ডি চেপে এখানে এনে দিই প্রপার ওকে সো আমাদের দেখতে পাচ্ছে দুটো বাটন রেডি হয়ে গেলো ইনপুট ফিল্ডের বাটনটাও রেডি হয়ে গেলো অ্যান্ড এটাকে জাস্ট একটু বড় করে দিই এটাকে আমরা ওপাসিটিটা অল্প করে দিই না 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 এই টেক্সটের ওপাসিটিটা আমার দরকার হালকা করে ব্যবসা করে দিই তো দেখতে পাচ্ছে আমাদের বাটনটা আচ্ছা আর এখানে আরেকটা জিনিস করা যেতে পারে এখানে এটার উইথটাও সেম দিয়ে দিই হ্যাঁ এবার ঠিক আছে অ্যান্ড এটার একটু সাইজটাও হালকা বড় করে দিই যাতে আমাদের হ্যাঁ প্রপার একটা ইনপুট ফিল্ড চলে আসে অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের বাটনগুলো সব রেডি হয়ে গেলো অ্যান্ড নিচে চাইলে আমরা এইভাবে এর আইকনগুলোও দিতে পারি ধরে নাও এখানে ইয়ে দেওয়া রয়েছে কি বলে কি এটা ইমেজ অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার হ্যান ত্যান সব সেট করার জন্য অপশানগুলো দেওয়া রয়েছে তো প্রপার এইভাবে আমরা এটাকে ডিজাইন করতে পারি অ্যান্ড তোমরা দেখলে আমরা কীভাবে ডেমো টেক্সটগুলো আনতে পারি ঠিক আছে তো এইসব জিনিসগুলো তোমরা ট্রাই করো আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড এখানে কিছু সিম্পল ডিজাইন সো এখানে বেশি কিছু ডিজাইন ছিল না অ্যান্ড সিম্পলই ডিজাইন ছিল তাও আমি তোমাদেরকে করিয়ে দেখালাম এবার এর পরের ক্লাসে আমরা দেখব এগুলোকে কী করে লিঙ্ক করাতে হয় অর্থাৎ আমি যদি এখানে কোনো প্রোটোটাইপিং করি তো প্রোটোটাইপিংটা কী করে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো তো ওটার জন্য অবশ্যই এর পরের দিন ক্লাসে এসো অ্যান্ড প্রপার এই ভিডিও মানে ভিডিওগুলোকে ফলো করে যাতে তোমরা পরপর স্টেপগুলোকে ধরতে পারো কী করে কীভাবে জিনিসগুলো কাজ করছে ওকে সো এটাকেও আমরা এখন গ্রুপিংটা করে নিই তো গ্রুপিংটা করতে চাইলে আমি করতে পারি যেমন এখানে এই
এই টোটাল গ্রুপটাকে আমি একটা নাম দিতে পারি, যেমন কন্টেন্ট। ওকে, হ্যাঁ, টোটাল গ্রুপটাকে আমি একটা গ্রুপ করে দিলাম অ্যান্ড এখানে গ্রুপের নাম দিলাম টিএনটি কন্টেন্ট বলে। অ্যান্ড রেক্ট্যাঙ্গেল, এটা একটা আইকন, এটাও একটা আইকন, তো এগুলোকে আমি আইকন দিতে পারি। হ্যাঁ, তো এখানেও যেমন আমি এটাকে গ্রুপ করতে পারি একটা গ্রুপ আইকন, এটাকে আমরা গ্রুপ করতে পারি, গ্রুপ 10 কে নাম দিতে পারি আইকন। ওকে, আইকন আইকন হয়ে গেল, কন্টেন্ট। এবার এটাকে যেমন এই গ্রুপটাকে ইনপুট টেক্সট করতে পারি, তো এই নামগুলো তোমরা দিয়ে দিবে। নামগুলো দিলে হবে কি যে তোমরা বুঝতে পারবে পরবর্তীকালে যখন এরকম চলে আসবে, দেখতে পাচ্ছ কোনো কেউ এরকম তোমাকে ডকুমেন্ট শেয়ার করলো বা পিএইচডি ফাইল বা এক্সজি ফাইল শেয়ার করলো, তো সেখানে তোমরা কোন গ্রুপ কোথায় কী কালার রয়েছে, যেমন পেজটাকে ধরলে হেডারে এটা রয়েছে হেডার অ্যান্ড সিঙ্গেল চ্যাট এটা রয়েছে, বা কীভাবে তোমরা গ্রুপ ধরে ধরে ইনপুট ফিল্ডটা কোথায় রয়েছে এগুলো তোমরা জানতে পারবে। ওকে, তো এই তো ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে আস্ক করতে পারো পরে ক্লাসে এসে, অথবা আমাকে মেসেজও করতে পারো ডাইরেক্ট। তো আজকের জন্য এটুকু ছিল, এরপরে আমরা প্রোটোটাইপিং দেখবো, সো সেটা দেখার জন্য পরের দিন ভালো করে এগুলো প্র্যাকটিস করে আগে আসতে হবে, যাতে তোমরা বুঝতে সুবিধা পাও যে প্রোটোটাইপিংটা কী জিনিস অ্যান্ড আদার্স কোনো, মানে প্রোটোটাইপিংটা একটু অ্যাডভান্স লেভেলের জিনিস অ্যান্ড সেটাকে একটু বুঝতে টাইম লাগবে, মানে ওটা হচ্ছে ইউএক্সের মধ্যে পড়ে যায়। এটা তো আমরা এতদিন ধরে ইউআইটা শিখলাম, যে একটা ওয়েবসাইট বা পেজের যে ইউআইটা কেমন হতে পারে, কীভাবে আমরা ডিজাইন করতে পারি। এরপর আমরা শিখবো ইউএক্সটা, মানে ইউজার এক্সপিরিয়েন্স। ইউআই মিন্স হচ্ছে ইউজার ইন্টারফেস অ্যান্ড ইউএক্স মিন্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। তো এরপর আমরা এক্সপিরিয়েন্স নিয়ে একটু কাজ করবো, দেন তারপরে আমাদের পুরোপুরি যে ডিজাইনিংয়ের পোর্শনটা সেটা আমাদের কভার হয়ে যাবে। তো আশা করছি তোমাদের আজকের এই ক্লাসটা ভালো লেগেছে অ্যান্ড দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে।